একজন বুদ্ধিজীবী কিরকমের হতে হবে সেটা আহমদ ছোপাকে দেখেই আপনার শিখতে হবে। অসামান্য মেধাবী এই লেখক সৃষ্টি করেছেন অতি সামান্যই, তবে তার সব লেখাই বাস্তববাদী। তার গাভী বৃত্তান্ত কিংবা যদ্যপি আমার গুরু পুরোপুরি ভিন্ন দাসের বই। অন্যদিকে অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বইটিতে তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে পাগলা খেপাটে মেধাবীদের প্রেমও একরকম পাগলা টাইপেরই হয়। আহমদ ছোপা ছিলেন সত্যপ্রকাশী নির্বিকার, কে কি ভাববে সেটা চিন্তা করে তিনি তার বুদ্ধিবৃত্তির ১৩টা বাজাননি। তিনি যেমন হুমায়ুন আহমেদের লেখার কড়া সমালোচনা করেছিলেন, একসময় এই আহমদ ছোপাই আবার হুমায়ুন আহমেদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, একা একা সংগ্রাম করে ফিরিয়ে এনেছিলেন হুমায়ুন আহমেদের পরিবারকে বের করে দেওয়া বসত বাড়ি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম সৎ বুদ্ধিজীবীদের একজন আহমদ ছোপা। আহমদ ছোপা ব্যক্তিগতভাবে অস্থির জীবনযাপন করলেও মাটি মানুষের বিষয়ে তিনি অটল ছিলেন। লেগে থাকার মন মানসিকতা তার জীবনে ছিলই না, তবে তার রেখে যাওয়া সৃষ্টিতে বিচরণ করলেই বোঝা যায় সাহিত্যিক হিসাবে প্রজ্ঞা, মননশীলতা, অন্তর্দৃষ্টি কতটা প্রখর ছিল। আর প্রান্তিক মানুষের ভাবনার সঙ্গে ঐতিহ্য সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা তাকে সাহিত্যিক পরিচয়ের ঊর্ধ্বে কালের চিন্তানায়কের মর্যাদায় পরিচিতি দিয়েছিল। আহমদ ছোপা তার সাহিত্যিক জীবনে সমাজের নানা বিষয় তুলে এনেছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন নিখুঁত লিখনের মাধ্যমে। তার বিশ্বাস ছিল এই বাংলাদেশ একদিন সমস্ত বাধা দূর করে আপন মহিমায় মাথা তুলে দাঁড়াবে। আহমদ ছোপার রাষ্ট্রচিন্তার দিকে মনোনিবেশ করলে দেখা যায় তার রাষ্ট্রচিন্তা ছিল সুদূর প্রসারী। আজ আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের দিকে তাকালে দেখা যাবে রাষ্ট্রচিন্তা কতটা কার্যকর ছিল। তিনি বাঙালি জাতির বিভিন্ন সংকট নিয়ে চিন্তিত ছিলেন, সেই সংকটের উত্তরণের জন্য তিনি লিখেছেন বিজ্ঞজনের মতো। তার লেখায় তিনি এসব ফুটিয়ে তুলতেন হাস্যরসাত্মক ও গদ্য সাহিত্যের অপরূপ সৌন্দর্যতায়, যেখানে আহমদ ছোপা আপন মনের সমস্ত কাব্যিক রস, কাব্যের নির্মাণশৈলী ও উন্নত চিন্তার মাধ্যমে ফুটিয়ে তুলতেন তার সমস্ত জীবনের অভিজ্ঞতা। আহমদ ছোপা আজীবন বাঙালিদের বুঝাতে চেয়েছেন সমাজের ন্যায়নীতি, বিজ্ঞান মনস্ক চিন্তা ও সুন্দর মন মানসিকতার দৃষ্টান্ত কিভাবে তৈরি করা যায়। তার সাথে তিনি বোঝাতে চেয়েছেন ধর্মীয় গোড়ামি ও সঠিক ধর্মীয় জীবনের পার্থক্যটা কি। তিনি সঠিক শিক্ষার প্রতি মানুষকে অর্থ ও সময় বিনিয়োগের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছেন। আহমদ ছোপার সাংগঠনিক দক্ষতা ছিল অন্যরকম। স্বাধীন বাংলাদেশের জন্য তিনি বিভিন্ন সময়ে প্রতিবাদী সংগঠন গড়ে তোলেন। তিনি মানুষকে বোঝাতেন তারা যেন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, বাঙালির সাংস্কৃতিক কাজ বহির্ভূত এমন কোনো কাজ যাতে না করে। আহমদ ছোপার লিখনের মধ্য দিয়ে সমাজ ও মানবের ভেতর ত্রুটি নিয়ে সমালোচনা বেশি করেছেন। তিনি বাঙালি সাহিত্যের এক অন্যতম সৃষ্টিশীল লেখক। তিনি গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, সমালোচনা গ্রন্থ সহ সাহিত্যের সকল শাখায় পা রেখেছেন। প্রতিটি শাখায় দক্ষতার সাথেই তিনি এগিয়ে গেছেন। এই জন্য বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম ও মীর মোশাররফ হোসেনের পর আহমদ ছোপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। আহমদ ছোপা তার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে সাহিত্য রূপ দিয়ে আজ বাংলা সাহিত্য জগতে অম্লান হয়ে আছেন। তার ভেতর ছিল অনুপ্রেরণার উৎস, যা মানুষের ভিতর তিনি প্রভাবিত করে গেছেন। সামাজিক অসঙ্গতিগুলো তিনি এমনভাবে ফুটিয়ে তুলতেন যেন সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যায়। আহমদ ছোপা ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন। প্রতিবাদী ও প্রগতিশীল লেখক আহমদ ছোপার দেহের মৃত্যু ঘটলেও তার কর্মের মৃত্যু ঘটেনি। তার কর্ম আলোর মতো ছড়িয়ে আছে আমাদের চারপাশে। তার সাহিত্যকর্মগুলো আমাদের আলোর পথে নিয়ে যাবে আরও যুগ যুগ ধরে।